বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা গাছ রোপণ করেন, গাছের ছায়া কত বড় হবে, একটা তেজস্বী গোড়া 500 বছর পর্যন্ত ঘুরেও এই জান্নাতের বৃক্ষের ছায়া শেষ করতে পারবে না। পিছনের ভাইরা সকলে ভালো আছেন? আল্লাহ পাকের শুকর যে মহান আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين شكل درود إبراهيم بورشي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جامعة الأبرار حافظي مدرسة الجوغا جيتو حافظ ছাত্র দের পাগড়ি প্রদান উপলক্ষে দশম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আজ 4 মার্চ 2022 মহতি ওয়াজ ও দোয়ার মাহফিলের মহতারাম সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আলাম হযরত মাওলানা খুরশিদ আলম সাহেব হাফিজাহুল্লাহ, প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন মহল্লা থেকে আগত ইসলাম প্রিয়, দ্বীন প্রিয়, কোরআন প্রিয় সম্মানিত মুরব্বিয়ান, যুবক ভাইরা, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অত্যন্ত শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম সে মহান সত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ কোটি শুকর আদায় করছি
যে মহান আল্লাহ পাক আমাদেরকে ইসলামের দুর্যোগপূর্ণ সময়ে দিনী মজলিসে কোরআনের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন, এই জন্য খুশি না বেজার? আর একটু আওয়াজ করে বলতে হবে, খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকে ইমানের আওয়াজকে উঁচু করেন, আল্লাহকে খুশি করার লক্ষ্যে মহাব্বতের সাথে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা এখানে যে পরিমাণ লোক আলহামদুলিল্লাহর আওয়াজ সে পরিমাণ হয়নি। নির্বাচনের সময় কিছুদিন আগে আওয়াজ এমন হয়েছিল নাকি আরো বেশি হয়েছিল? আরো অনেক বেশি বলতে পারেন। সেখানে আমাদের লাভ আছে, নেতা সাহেব আমাদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকেন, আপনি আমাদেরকে কি দিবেন? আমি বেশি কিছু দিতে না পারলেও তাফসীরের ভিতরে এসেছে আলহামদুলিল্লাহ লিখতে 8টি অক্ষরের প্রয়োজন। কোনো ব্যক্তি যদি আল্লাহর শুকর আদায়ের লক্ষ্যে একবার আলহামদুলিল্লাহ পাঠ করে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের 8টি দরওয়াজা খুলে দেন। জান্নাতের 8টি দরজা খুলতে সকলে রাজি আছেন? আর একটু আওয়াজ করে বলেন, সকলে রাজি আছেন? কে কে রাজি না হাত উঠান। একজন উঠেছিল, আবার তাড়াতাড়ি নামায় ফেলেছে, বুঝতে পারে নাই। সকলে জান্নাতে যেতে চায়? এখন আর কথা বলেন, আবার যদি পেস লাগে, জান্নাতে সকলে যেতে চায়? তাহলে আমাদের হুশ থাকতে হবে। জুশের সাথে যদি হুশ না থাকে, বর্তমান পৃথিবীর মুসলমানদের অবস্থা খুবই সংকটময়। যদি আমাদের হুশ না থাকে, বেঈমান নাস্তিকের দল আমাদের নাকের ডগা দিয়া ইসলামকে শেষ করে ফেলবে, ঠিক কিনা বলেন? আজকে সারা বিশ্বে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, যেখানে রক্ত ঝরছে, মুসলমানের রক্ত, মুসলমানদের রক্তে পানি পথ লাল হচ্ছে, মুসলমানদের রক্তে জমিন লাল হচ্ছে, মুসলমানদের রক্ত তেমন সস্তা ছিল না। মুসলমানরা যখন তাকবীরের ধ্বনি দিয়েছিল, বেঈমান কাফের দল থরথর করে কেঁপে ছিল, জোরে বলেন ঠিক কিনা? আজকে আমাদের আওয়াজ স্তম্ভিত হয়ে যাওয়ার কারণে যেই বাংলাদেশের ফজরের আগানের ধ্বনিতে, যেই বাংলাদেশে সূর্য উদিত হয়, যেই বাংলাদেশে সূর্য অস্তমিত হয় মাগরিবের সালাতের আজানের ধ্বনিতে, যেই দেশে যতগুলো মসজিদ আছে পৃথিবীর কোথাও ততগুলো মসজিদ নেই, যেই দেশে যতগুলো মাদ্রাসা আছে পৃথিবীর কোথাও ততগুলো মাদ্রাসা নেই, যেই দেশে যতগুলো তাফসির মাহফিল হয় পৃথিবীর কোথাও ততগুলো তাফসির মাহফিল হয় না, সেই মসজিদের দেশে, মাদ্রাসার দেশে, ইমানদারদের দেশে গোটা সংখ্যক নাস্তিক বেঈমানের দলেরা টিকতে পারবে না, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের আওয়াজকে বাড়াতে হবে, সকলে রাজি আছি? আর একটু জোরে বলেন, সকলে রাজি আছি? আল্লাহ পাক সবাইকে কবুল করুক, আমরা সকলে পড়ছি আমিন। তাহলে আমরা আলহামদুলিল্লাহর আওয়াজ আসতে যাব নাকি ধরে দিব? জীবনে এত শক্তি আমরা দেই নাই, আজকে এই মজলিসে আল্লাহ পাকের শুকর আদায়ের লক্ষ্যে আমরা সেই শক্তিটুকু ব্যয় করব, সকলে রাজি আছি? কারণ আমাদেরকে সৃষ্টি করেছেন কে? হায়াতের মালিক কে? মৃত্যুর মালিক কে? সেই আল্লাহর জন্য আমরা আওয়াজ দেব, রাজি আছি সকলে? জীবনের সর্বোচ্চ আওয়াজ দিয়ে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে, সুবহানাল্লাহ বললে লাভ না লস? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা গাছ রোপণ করেন, গাছের ছায়া কত বড় হবে, একটা তেজস্বী গোড়া 500 বছর পর্যন্ত ঘুরেও এই জান্নাতের বৃক্ষের ছায়া শেষ করতে পারবে না। এই ছায়ার যে জায়গাটুকু হবে সেই জায়গার মালিক আপনাকে বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ, দুইবার কইছেন জান্নাতে গাছ কয়টা হয়েছে, জোরে বলেন কয়টা হয়েছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি দৈনন্দিন 100 বার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন 100 গোলাম আজাদ করলে যে সব হতো আল্লাহ পাক তার আমল নামায় দিয়ে দেন। আর একটু জোরে বলেন, কোনো ব্যক্তি যদি দৈনন্দিন 100 বার আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে 100 উট
আল্লাহ রাস্তায় কুরবানি করলে যে সব হতো একশতবার আলহামদুলিল্লাহ পাঠ করলে সে সওয়াব লিখে দেন। কোন ব্যক্তি যদি দৈনন্দিন একশতবার আল্লাহু আকবার পাঠ করে, একশতবার আল্লাহু আকবার পাঠ করে, জিহাদের ময়দানের জন্য যে ঘোড়াকে যে অশ্বকে নির্ধারণ করা হয়েছে ওই জিহাদের ময়দানের নির্ধারিত ঘোড়া একশত ঘোড়া আল্লাহ রাস্তায় দান করলে যে সওয়াব হতো তার আমল নামায় সেই সম পরিমাণ সওয়াব দেওয়া যায়। কোন ব্যক্তি যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ এবং জমিনের যত ফাঁকা জায়গা আছে নেক দ্বারাতে ভরপুর করে দেন, তাহলে এই তাসবিহগুলো আমরা পড়ব তো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। আমরা সকলে পড়ছি আমিন।